ফ্রেন্ডস, হ্যালো, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, প্রথমে আমি আর আমার ছেলে মিলে একটু মাস্তি করছিলাম, তো দেখো ছবি দিয়েছি, তো বলো কিরম লাগছে, তো চলো আগে দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো আজকের ব্লগটাও তোমরা ভয় পেয়ে যাও না। হ্যাঁ, এটা আমার ঘর। আসার পর থেকে এতটাই শরীর খারাপ ছিল যে কি সব এইরকম অবস্থায় আছে। একবার এগুলো করেছিলাম, তারপরেও এরকম হয়ে গেছে, দেখো না। তো আজকে তো আমার পুজো করা হবে না, তো ভাবলাম চলো পুজো যখন করা হবে না তখন এগুলোই করে ফেলি। তো তাই আজকে ব্লগটা আবার এই ইভিনিং টাইম থেকেই স্টার্ট করলাম। তো চলো স্টার্ট করা যাক আর চায়ের সাথে। চায়ের থেকে ভালো ইভিনিংয়ে আর কি স্টার্ট হতে পারে, তাই না? তোমরা আমার ঠাকুর দর্শন করে নাও। তো চলো চা বানাচ্ছি এখন। আমি থার্সডেতে উপোস করি না, তো সেই জন্য ভাত টাত খাওয়া যায়, একবার খেলে খাওয়া যায়, তো সেটাও ভাত করবো আজকে, নাহলে রুটি করতে পারি, রুটি না পরোটা। আজকে রুটি তো খাই না, পরোটা অথবা লুচি খাওয়া চলে। তো আর ভাত খেলে একবার বললামই খাওয়া যেতে পারে। তো দেখছি আজ ভাতটা খাবো কি না। তো দেখো চাটা আমি করছি, আর বলো না, একবার চা করেছিলাম অলরেডি, অনেকটা পরিমাণে দেওয়া হয়ে গেছে, সেই জন্য ওই চাটাকে ফেলে দেবো শুধু শুধু। তো ওই চাটাকে আর একটু চা দিয়ে ফোটাচ্ছি ভালো করে, আর এই আমুল পাউডারে হচ্ছে। তো চলো দেখতে থাকো আমার ব্লগগুলো কীরকম লাগছে, সেটা প্লিজ আমাকে কমেন্টে শেয়ার করো। তো চলো। আর এই যে বাইরে অল্প কটা আমার গাছ রাখা আছে, তো সেই গাছগুলো দেখে নাও তোমরাও। ওই দেখো ওখানে একটা পাখি, পাখি নেই কিন্তু পাখির বাড়ি আছে, হাউস আছে। তো এই দেখো অনেক গাছ ছিল, এই বাড়িতে ট্রান্সফার করার সময় গাছগুলো মারাও গেছে, তো আবার ভাবছি নিয়ে আসবো। তো অল্প কটা গাছ যে কটা আছে সে কটাই তোমাদেরকে দেখা। এই গাছটা আছে, এটা অনেক দিন ধরে ছিল এ বাড়িতে, এসে আমরা অনেকদিন ছিলাম না, না তো জল দেওয়া হয়নি, তো এরকম শুকিয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আশা রাখছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো।
আমার হাজবেন্ড বানাচ্ছিল এই চিড়ের পোলাওটা। আমাদের এখানে গুজরাটে বড়োটাই এটাকে বলে বাটাকা পোয়া, মানে আলু দিয়ে চিড়েকে বাটাকা পোয়া বলে থাকে। তো এটাও বানাচ্ছিল, খুব সুন্দরও বানাই। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে আজকে তো কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না যেহেতু উপোস ছিল, তাই এইটা একদিনের ক্লিপটা আমি শেয়ার করে দিলাম, আমার হাজবেন্ড বানাচ্ছিল তাই। তো চলো দেখতে থাকো, আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এইভাবে তোমরা আমার ভিডিওটার সাথে জুড়ে থেকো, আগামী দিনে আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো, আমার চ্যানেলটার সাথে জুড়ে থেকো। তো চলো। আর আমার হাজবেন্ড বর্মশাই খুব ভালো খাবার টাবার বানায়। এই যে পোলাওটা বানিয়েছিল চিড়ের, এটাও অসাধারণ খেতে হয়েছিল। আমি তো খেয়ে বলেছিলাম যে আরেকটু কেন বানালে না, এতটুকুই বানালে তো দেখবেন এমনিতেও কম জিনিস বানালে খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে, তাই না? কতজন আমার সাথে এগ্রি করেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো এই দেখুন সাথে চা, ব্যাস আজকের সন্ধেটা যেদিন বানিয়েছিল সেদিনকে জমে গেল, তাই না? তো আপনাদের জন্য চাটা থাকলো, আপনারাও আসুন, ঠিক আছে? তো বাস আমার গল্প আজকের মতো এতটুকুই ছিল। আজকে তো সেরকম কিছু রান্না করিনি, সেজন্য বেশি কিছু ব্লগে দিতে পারলাম না। তো আমি অন্য দিন আরেকটি ভিডিও নিয়ে এসে যাব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো লাভ ইউ অল, গুড নাইট, টাটা।